অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোল, লোকসভায় মণিপুর ওয়াকআপ সহ একাধিক ইস্যুতে হই হট্টগোল বিরোধীদের। অধিবেশনের শুরুতেই হট্টগোলে মুলতুবি হলো লোকসভা। আজকের মতো মুলতুবি লোকসভার অধিবেশন। অধিবেশনের শুরুতেই বিরোধীদের হই হট্টগোল, মণিপুর ওয়াকআপ সহ একাধিক ইস্যুতে হই হট্টগোল বিরোধীদের। কথা বলব রাজীব চক্রবর্তী, রয়েছেন আমাদের টেলিফোনের প্রতিনিধি। রাজীব, অর্থাৎ শীতকালীন অধিবেশনের প্রথম দিনে ঠিক আমরা যেরকম দেখলাম হই হট্টগোল, আজকে তৃতীয় দিন, আজকেও সে একই। একেবারেই দেখো, এরকমটাই আমরা সকাল থেকে বলে আসছিলাম যে সংসদ অধিবেশন কিন্তু একেবারে ঝড়ও হবে, আর সেই ঝড় উঠল। যেটা দেখা গেল যে একাধিক ইস্যু সেখানে, মণিপুর, আদানি এবং অন্যান্য ইস্যুগুলিতে একেবারে বিরোধীরা তারা হয়ে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন, এবং সংসদ অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের পরেই অধিবেশন মুলতুবি করতে হয়, এবং তারপরে দুপুর 12টায় ফের যখন অধিবেশন শুরু হয় তারপরেও কিন্তু অধিবেশন চলতে পারলো না, এবং লোকসভা অধিবেশন দিনের মতো কিন্তু অ্যাডজার্ন হয়ে গেল, অর্থাৎ মুলতুবি হয়ে গেল। এবং কালকে এখানে একটি বিষয় তোমাকে জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশের সম্ভালের বিষয়টাও কিন্তু উঠে এসেছে, এবং বেশ কিছু ইস্যুতে বিরোধীরা সরব, তারা সরকারের জবাবদিহি চায়, আর সেই জবাবদিহি চাওয়ার চেয়ে তারা কিন্তু একেবারে সরগোল শুরু করে, তারা ওয়েলে নেমে আসে, আর তারপরেই কিন্তু দেখা যায় যে সভা মুলতুবি করতে হয়। রাজ্যসভাতেও দুপুর 12টা পর্যন্ত আয়োজন করা হয়েছিল, এবং রাজ্যসভাতেও একই ছবি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। সেখানে বিরোধীরা দুপক্ষেই বিরোধীরা সরকার পক্ষকে কিন্তু কোণঠাসা করার চেষ্টা করছে। আমরা অনেক আগে থেকেই বলে আসছিলাম যে সরকারের হাতে যেমন কয়েকটি বিল রয়েছে, বিরোধীদের হাতে কয়েকটি অস্ত্র রয়েছে, রাজনৈতিক অস্ত্র। তারা সরকারের জবাবদিহি চায়, প্রশ্ন করতে চায় সরকারকে, এবং জানিয়ে তারা সরগোল করবে, এবং একেবারেই সেই ছবি একেবারে দেখা গেল লোকসভায়। লোকসভা কার্য তো দিনের মতো মুলতুবি করে দিতে হলো, আগামীকাল সকাল 11টা পর্যন্ত লোকসভা অধিবেশন মুলতুবি করে দিতে হয়েছে। রাজীব, ধন্যবাদ। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আজকের মতো মুলতুবি লোকসভার অধিবেশন। লোকসভার বিরোধী দল নেতা রাহুল গান্ধী, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে, শোনাবো। You think Adani is going to accept the charges? Which world are you living in, brother? Obviously he is going to deny the charges. The point is he has to be arrested, as we have said. Hundreds of people are being arrested on tiny charges. The gentleman has been indicted in the United States for thousands of crores. He should be in jail. And the government, please let me speak. And the government is protecting him. Bangla Awaaz, Bangalir Aabeg, Zee 24 ghanta.